আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা আমাদের পিএম কিউ শিল্প পার্কে আছি শিল্প পার্কের আশেপাশে আমরা ফল বাগান আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা শিল্প করতে চান আমরা আপনারা অনেকেই জানেন আমরা বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা করে দিয়ে থাকি আমরা শিল্প উদ্যোক্তা তৈরি করি আমরা নাইনটি এইট থেকেই শিল্প উদ্যোক্তা নিয়ে কাজ করতেছি দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তা আপনারা যারা বেকার অর্ধ বেকার বা পাশাপাশি এক বিজনেসের পাশাপাশি কিছু করতে চাচ্ছেন বা চাকরির পাশাপাশি কিছু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যে কোনো শিল্প কারখানা করতে চান স্বল্প পুঁজি দিয়ে আমরা মূলত একেবারেই স্বল্প পুঁজি দিয়ে আমরা বিজনেস করায় দিয়ে থাকি স্বাদ এবং সাধ্যের মধ্যে একটি কথা মনে রাখবেন যে আপনার স্বাদ এবং সাদদের মধ্যে আপনারা বিজনেস করতে পারবেন এক থেকে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে বিশ পঁচিশ লক্ষ টাকা বা কোটি টাকা আপনারা আমাদের এখানে শিল্প করতে পারবেন লাভজনক শিল্প কারণ এখন মানুষ এক থেকে দেড় লাখ টাকা মাসে ইনকাম না করলে চলা খুব কঠিন হয়ে যায় যে কোনো সিটিতে অথবা উপশহরে বসবাস করার জন্য গ্রামেগঞ্জে যেখানেই বসবাস করেন না কেন আসলে এক দেড় লক্ষ টাকা ইনকাম না থাকলে একটা মানুষ চলতে খুব কষ্ট হয় কারণ ছেলে মেয়েদের পড়ালেখা আছে বাবা মার জন্য খরচ আছে শিক্ষা চিকিৎসা ব্যয় আছে বিভিন্ন ধরনের খরচ আছে তাই আপনারা যারা ভালো ইনকাম করতে চান স্বাবলম্বী হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আমার যে আমরা যে শিল্প পার্ক নিয়ে দীর্ঘদিন কাজ করতেছি এটা আমাদের চাঁদপুরে একটা শিল্প পার্ক থেকে আমি বলছি এখানে আর আজকে আমি ভিজিট করতে এখানে আমাদের কার্যক্রম চলমান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানি আপনারা আমার জন্য আমার শিল্প সকল কার্যক্রমের জন্য দোয়া করবেন আল্লাফাক যতদিন বাছায় রাখে আমাকে আমি যেন আপনাদেরকে সেবা দিতে পারি এবং এই প্রতিষ্ঠানকে যেন আল্লাফাক আমত পর্যন্ত কবুল করে এবং এটি মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে আমরা কাজ করি মূলত আপনার স্বাদ এবং স্বাদের মধ্যে যে কোনো শিল্প আপনারা করতে পারবেন যেমন বল প্যান্ট ডিটারজেন্ট সাবান মশার কয়েল তারপরে ফুড আইটেমের মধ্যে অটো মুড়ি সানাচুর বেকারি আইটেম সহ অসংখ্য প্রায় তিনশো আইটেম নিয়ে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ আমি আমাদের শিল্প পার্কের পাশে আমাদের বাগান রয়েছে মিক্স্র বাগান সেই বাগান থেকে বলছি আমি আসলে এখানে একটু সময় দিই আলহামদুলিল্লাহ ভালো লাগে এখানে বিভিন্ন জাতের ফল বাগান রয়েছে বিভিন্ন দেশের দেশি বিদেশি এটা আমার একটা শখের বাগান আলহামদুলিল্লাহ আপনারা যারা শিল্প করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ এটা মূলত পাঁচ হাজার স্কোয়ার ফিটের একটা শেড বিল্ডিং করা হয়েছে এটা পাঁচ হাজার স্কোয়ার ফিট এখানে বিভিন্ন আইটেম তৈরি হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আম গাছে আম দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাতের অশেষ মেহরবানিতে আম ধরেছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে যে কোনো শিল্প কারখানা করতে হলে এবং কারো যদি এই বিষয়ে যত প্রকার সহযোগিতা লাগে আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে আপনাদের জন্য সহযোগিতা থাকবে ইনশাল্লাহ কারণ আল্লাফাক ব্যবসার মধ্যে বরকত রেখেছে দশ ভাগের নয় ভাগে রেখেছে বিজনেসের মধ্যে এক বাঘ রেখেছে অন্যান্য পেশার মধ্যে আপনারা জানেন আমাদের মুসলিম ভাইরা আর আল্লাফাক একমাত্র ব্যবসায়ীদের কথা বলেছেন যে ব্যবসায়ীদের হাসর হবে নবী এবং রাসুল সিদ্দিকানদের সাথে তাহলে বুঝতেই পারছেন যে আসলে কত মর্যাদা দেওয়া হয়েছে তাহলে সৎ ব্যবসা করতে হবে মানুষের কল্যাণে সৃষ্টির কল্যাণে যত বেশি বেশি কাজ করবেন তাহলেই আসলে দুনিয়া এবং আখরাতের কল্যাণ হবে তা আমরা ঈদ উপলক্ষে স্পেশালি ডিসকাউন্ট দিচ্ছি স্পেশালি অনেক স্পেশালিটি আছে সামনে কোরবানি ঈদ এবং হজের মৌসুম হজ বড় হজ এই হজ উপলক্ষে এবং ঈদ উপলক্ষে আমরা স্পেশালি শিল্পায়নে অনেক সুযোগ সুবিধা নিয়ে আসছি আপনারা যোগাযোগ করবেন সাক্ষাতে কথা হবে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন একটি কথা মনে রাখবেন যে ভালো কাজ করা এটি সাদাকা আপনি যে ভিডিওটা শেয়ার করে দিচ্ছেন যাদের প্রয়োজন তারা শিল্প করে যখন উপকৃত হবে তখন আপনার অনেক সাব হবে আপনি দান করলে সাদাকা করলে যে সাব হবে আপনার সেই সাবটি আপনি এখান থেকেও সংগ্রহ করতে পারেন আপনি পাবেন ইনশাআল্লাহ তাই আসুন আমরা ভালো কাজ করি ভালো কাজের সাথে থাকি আমরা খারাপ কিছু থাকলে সেটা বর্জন করি আমরা সুদ গোশ সহ যত অবৈধ লেনদেন আছে সেটি বর্জন করি এবং তাদের সাথে আত্মীয়তা থেকে দূরে থাকি তাদের জন্য আমরা তাদের কর্মকাণ্ডকে ঘৃণা করি এবং তাদেরকেও আহ্বান করি সৎপথে আসার জন্য আমরা দেশকে ভালোবাসি যারা দেশকে ভালোবাসি তারা বিশ্বের মধ্যে যেই দেশগুলো উন্নত হয়েছে চীন জাপান তারপরে সিঙ্গাপুর মালয়েশিয়া সহ উন্নত দেশগুলো কিন্তু শিল্পায়নের মাধ্যমে হয়েছে কারণ উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে হলে শিল্পায়নের বিকল্পনায় একটি কথা মনে রাখবেন যারা শিল্প স্থাপন করি তারা বড় হয়েছে আজ এখানে এই পর্যন্তই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হতে পারে কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে এটাই স্বাভাবিক কারণ সবাইকে খুশি করা সম্ভব না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি